ব্যবসায়ীকে থানায় আটকে মারধর বাহাত্তর লাখ টাকার চেক লিখে নেন দুই পুলিশ কর্মকর্তা শরিয়তপুরের জাজিরা উপজেলায় এক ব্যবসায়ীকে থানায় আটকে রেখে ও পিটিয়ে বাহাত্তর লাখ টাকার চেক লিখে নেওয়ার অভিযোগ উঠেছে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তারা হলেন নোরিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির ও পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমান দোসরা জুন এ ঘটনার বিচার চেয়ে ওই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে শরীয়তপুর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী আবু জাফর ওরফে ঠান্ডু চোখদার তিনি জাজিরা নাওডোবা বাজারের ব্যবসায়ী অভিযোগ তদন্তের জন্য পুলিশ সুপার একটি কমিটি গঠন করেছেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মোহাম্মদ বদিউজ্জামান অভিযোগটি তদন্ত করছেন পাঁচটি চেক উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে নির্যাতন করে চেক লিখিয়ে নেওয়ার অভিযোগের বিষয়ে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনিরের কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করেন এ বিষয়ে আর কিছু বলতে রাজি হননি তিনি সেতু দক্ষিণ থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান বলেন আমরা কোনো ব্যক্তিকে উঠিয়ে এনে নির্যাতন করিনি কারো চেক সই করে আমরা কেন নেব এসব অভিযোগ ভিত্তিহীন পদ্মা সেতু দক্ষিণ থানা সূত্রে জানা গেছে একুশে মে জাজিরা রাহাদি বয়াতিকান্দি গ্রামের শাহিন আলম শেখ নামের এক ব্যক্তি ও তার সহযোগী ছোট কৃষ্ণনগর গ্রামের সেকান্দার মাদবরের সতেরো হাজার ডলার নগদ টাকা ও মুঠোফোন ছিনতাই হয় এতে একুশ লাখ পনেরো হাজার টাকা খোয়া গেছে এমন অভিযোগ করে তেইশে মে নয় ব্যক্তিকে আসামি করে পদ্মা সেতু দক্ষিণ থানায় একটি মামলা করেন শাহিন আলম মামলায় নাউডুবা বাজারের ব্যবসায়ী আবু জাফরের চার আত্মীয়কে আসামি করা হয় আসামিরা হলেন জাফরের চাচা রশিদ চোকদার তার ছেলে বকুল চোকদার জাফরের আরেক চাচা বাদশাহ চোখদার ও তার ছেলে সাদ্দাম চোখদার আবু জাফর পুলিশ সুপারের কাছে অভিযোগে উল্লেখ করেছেন একত্রিশে মে গভীর রাতে পদ্মা সেতু দক্ষিণ থানার পুলিশ তাকে বাড়ি থেকে তুলে থানায় নিয়ে যায় সেখানে নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাসেল মনির এবং ওসি মোস্তাফিজুর রহমান তাকে তার চার আত্মীয় এর পক্ষে বাহাত্তর লাখ টাকা দেওয়ার জন্য চাপ দেন এর বিনিময়ে তাকে বলা হয় ওই আত্মীয়দের মালিকানাধীন নাউডোবা বাজারের দুটি দোকান তার নামে লিখে দেওয়া হবে এতে রাজি হননি আবু জাফর তখন দুই পুলিশ কর্মকর্তা তাকে মারধর করেন ওসির কক্ষে আটকে চোখ বেঁধে তাকে দুই ঘন্টা ব্যাপী পেটানো হয় এক পর্যায়ে বাহাত্তর লাখ টাকার চেক লিখে দিতে রাজি হলে ভোররাতে তাকে ছেড়ে দেওয়া হয় পরদিন সকালে ন্যাশনাল ব্যাংক নাওডোবা শাখায় নিজের হিসাব নম্বরের পাঁচটি চেকে বাহাত্তর লাখ টাকা লিখে দেন আবু জাফর ওই চেকগুলো ওসি মোস্তাফিজুর রহমানের কাছে দেওয়া হয় মো শহীদুল ইসলাম নামের এক ব্যক্তির নামে চেক লিখে রাখা হয় শহীদুল মামলার বাদীপক্ষ ও পুলিশের পরিচিত বলে অভিযোগ করেন ভুক্তভোগী আবু জাফর আবু জাফর সাংবাদিকদের বলেন ছিনতাইয়ের টাকা উদ্ধারের জন্য বাদিরা জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল ব্যাপারিসহ পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা আমার চাচাতো ভাই ও চাচাদের কাছ থেকে বাহাত্তর লাখ টাকা আদায়ের জন্য চাপ দিচ্ছিল একুশ লাখ টাকা ছিনতাইয়ের মামলায় বাহাত্তর লাখ টাকা দাবি করাই আমি বিষয়টির প্রতিবাদ করেছিলাম ওই রাতেই পুলিশ বাড়ি থেকে আমাকে তুলে থানায় নিয়ে যায় সেখানে ওসির রুমে আটকে আমাকে চোখ বেঁধে লাঠি দিয়ে পেটানো হয় পুলিশ কর্মকর্তা রাসেল মনির ও মোস্তাফিজুর রহমান আমাকে দুই ঘন্টা ধরে শারীরিক নির্যাতন করেছেন আবু জাফর আরও বলেন নাওডোবা বাজারে থাকা আমার চাচা ও চাচাতো ভাইদের দুটি দোকান আমাকে কেনার জন্য চাপ দিতে থাকে পুলিশ আমাকে নির্যাতন করে ন্যাশনাল ব্যাংকের পাঁচটি চেকের মাধ্যমে বাহাত্তর লাখ টাকার চেক লিখিয়ে নেন ওসি মোস্তাফিজুর এছাড়া আমার কাছ থেকে দুটি নন জুডিশিয়াল স্ট্যাম্পেও স্বাক্ষর নেওয়া হয় পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করার পর ঘটনাটি তদন্ত করা হচ্ছে যিনি তদন্ত করছেন তিনি ওই পাঁচটি চেক উদ্ধার করেছেন জাজিরা উপজেলা ছাত্রলীগের সভাপতি রুবেল ব্যাপারী মুঠোফোনে বলেন যার ডলার এবং টাকা ছিনতাই হয়েছে তিনি আমার ভাগ্নে হন তাকে সহযোগিতা করার জন্য সামাজিকভাবে আমি মামলার আসামি ও তাদের মুরব্বী ঠান্ডু চোখদারের আবু জাফর ওপর চাপ প্রয়োগ করেছি তিনি স্বেচ্ছায় আসামিদের দোকান লিখে নিয়ে বাহাত্তর লাখ টাকার চেক প্রদান করেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ মোহাম্মদ বদিউজ্জামানকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল হক মোবাইল ফোনে বলেন আপনি অফিসে আসবেন বলে ফোন কেটে দেন